Assalamualaikum. আমি আমানারুশি চুনি আমানাস কিচেন বস্ত্রম থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টেডিয়াকি চিকেন। টেডিয়াকি চিকেনটা কিভাবে করতে হয় চলুন দেখিয়ে দেই, আর আমাদের কি কি লাগছে টেডিয়াকি চিকেন করতে চলুন দেখি। টেডিয়াকি চিকেন করতে প্রথমে অবভিয়াসলি লাগছে চিকেন। আমি চিকেনের থাই পিস নিয়েছি। আপনারা চাইলে বুকের মাংস নিতে পারেন, তবে থাই পিসটা একটু ভালো হয়, একটু জুসি হয় সেজন্য। আর লাগছে আমাদের এই যে আদা কুচি, রসুন কুচি, তারপরে চিলি সস, টেডিয়াকি সস, তারপরে ওয়েস্টার সস, সয়া সস, লবণ, আর এখানে আছে ভিনেগার, লবণ আর ব্ল্যাক পেপার, আর এখানে আছে চিনি। চলো কিভাবে বানাতে হয় আমরা দেখিয়ে দেই। চলো প্রথমে লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে থাই পিসগুলোকে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করে রাখতে হবে না, আপনি সাথে সাথেই দিতে পারেন। আর আমি এদিকে চুলা প্যান অন করেছি এবং একটু তেল দিয়ে দিচ্ছি। গ্রিল প্যানে আমি গ্রিল প্যান ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল প্যানও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি গ্রিল প্যানে করছি। গ্রিল প্যানে একটু পোড়া পোড়া ভাবটা ভালো আসে, তো তাই এটা করছি। এখন ভালোভাবে এগুলোকে একটু মিক্সড করি লবণ আর ব্ল্যাক পেপারটা। আপনারা এইভাবে ভালোভাবে মিক্স করবেন যাতে পুরোটা চিকেনের মধ্যে সবখানে ব্ল্যাক পেপার আর লবণটা লাগে। ওকে, জাস্ট 3 মিনিট পর্যন্ত হতে থাকুক। আপনি না ইয়ে করবেন না, উল্টাবেন না, 3 মিনিট পরে উল্টে দেবেন। মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে একটা পোড়া ভাব আসবে। উল্টে এখন উল্টে দিচ্ছি। আমার এটাও আরেকটা আরেকটি পাশে সেটাও দিয়ে দিলাম, হতে থাকুক। আর এর সাথে আমরা সসটা বানিয়ে দিই। আসুন আমরা সসটা কিভাবে বানাতে হয় দেখিয়ে দিই। এতে এখানে আদা কুচি আছে, আদা কুচি দিলাম 2 চামচ, তারপরে এটা হলো রসুন কুচি, এটা দিলাম 1 চামচ, তারপরে এটা হলো ওয়েস্টার সস দিচ্ছি, তারপরে দিচ্ছি সয়া সস, তারপরে দিব এটা হলো টেডিয়াকি সস। এটাই হলো মেইন ইনগ্রিডিয়েন্টস, এটা টেডিয়াকি সসটা। এটা যে কোনো আপনি সুপার শপে পেয়ে যাবেন। আর এটা হলো চিলি সস, সামান্য পরিমাণ চিলি সস দিলাম, তারপরে একটু ব্ল্যাক পেপার, তারপরে দিলাম সল্টটা এখন না দিই পরে দিব, তারপর সাথে দিচ্ছি একটু সামান্য কর্নফ্লাওয়ার, এই তো। আর একটু এটা হলো চিনি, জাস্ট একটু চিনি দিচ্ছি, কারণ আমি সল্ট চিকেনে মেখেছি, আবার সয়া সস টেডিয়াকি সসের সল্ট আছে, তো সেটা আমি পরে বুঝে দিব, আপনারাও সেটাই করবেন। এখন আর সল্টটা ইউজ করবেন না, এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি। তারপরে আমার এটা হয়ে যাক ভালোভাবে, তারপরে আবার সসটা মিশাবো। আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সসটা ঢেলে দিচ্ছি। আমার হয়ে গেল টেডিয়াকি চিকেন। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, তারপরে ¶¶
चिकेन आशा करी अपनारा बासा एटा ट्राई करबेन। एटा किन्तु खुबी मजादार आर जे स्मेल पाच्छि आमी आपनादेरके सेटा दिते पारछि ना, खुबी सुंदर एकटा स्मेल आसछे। अपनारा बासाय अवश्य एटा ट्राई करबेन, अनेक अनेक भालो लागबे। आजकेर मतो एखानेई विदाय निच्छि। आपनारा अवश्य आमानास किचेनेर साथे थाकबेन, सबस्क्राइब करबेन, कमेंट्स एबं शेयर करबेन। आल्लाह हाफेज।